মাছের মাথা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। তো আজকেও আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। সবার বাসায় কম বেশি অনেক বড় মাছ আনা হয়, আর মাছ আনার পরে দেখা যায় যে মাছের অনেক বড় একটা মাথা থাকে, আর এই মাথাটা আসলে একজনের পক্ষে খাওয়া সম্ভব হয় না, আবার অনেকে খেতেও পারেন। সো বেশিরভাগই হচ্ছে আমাদের বাসায় এরকম একটা বড় মাছ থাকলে এরকম মাছের মাথা হচ্ছে আসলে একা খাওয়া সম্ভব হয় না, তো শেষে দেখা যায় যে মাছের মাথাটা ফেলে দেওয়া হয়, অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দেওয়া হয়। সো সেই কারণেই হচ্ছে সবসময় মাছের মাথাগুলোকে আমরা উঠিয়ে রাখি, অ্যান্ড সেটা দিয়ে হচ্ছে ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করে নিই। আজকের রেসিপিতে হচ্ছে আমি মাছের মাথা নিয়েছি, আর নিয়েছি দুইটা আলু, আর হচ্ছে এখানে লাউ শাক, আর লাউ শাকগুলোকে আমি ভালোভাবে কেটে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে সব কিছুই পরিষ্কার করা, আর মাছের মাথাটাকেও আমি হচ্ছে 3-4 পিস করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে একটা পাত্রে গরম তেল দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে সফট করে ভেজে নিব, আর এই মুহূর্তে হচ্ছে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আর রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ছোটবেলা থেকেই আম্মু যখন রান্না করতো আম্মুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, এভাবেই আস্তে আস্তে রান্না করাটাও আমি শিখে গিয়েছি। তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এখানে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, আর যেহেতু এটা লাউ শাকের রেসিপি, শাকের মধ্যে একটু মানে মশলাগুলো বেশি না দিলে আসলে ভালো দেখা যায় না, তার জন্য হচ্ছে আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিতে পারেন। আর এখানে হচ্ছে হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতন লবণ, আর লবণ দিয়ে তারপর আমি এখানে আরেকটু অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আগে যখন স্কুল বন্ধ থাকতো আর ওই সময় যখন বাসায় থাকতাম, আম্মুর রান্নার টাইমে আমি আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আর এই সময় যখন আম্মু মশলাটাকে কষাবে ওই সময় গিয়ে হচ্ছে আমি আম্মুর হাত থেকে খোঁচনটা নিয়ে তারপরে হচ্ছে আমি দাঁড়িয়ে থাকতাম কখন আমি এই মশলাটাকে কষাবো। তো আম্মু হচ্ছে এভাবে এক এক করে মশলা দিতে থাকতো, আর আমি হচ্ছে এভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতাম। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতো। তো এখন হচ্ছে আমি এই তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আমি মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি মাছের মাথাগুলোকে কষিয়ে নিব। আর মাছের মাথা কষানোর জন্য এখানে হচ্ছে আমি একটু পরিমাণ মতন পানিও দিয়ে দিলাম, আর এখন হচ্ছে আমি এটাকে ঢেকে কষানোর পর্যন্তই অপেক্ষা করব। আর এই মুহূর্তে হচ্ছে আমার মাছের মাথাটাকে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, পানিটা টেনে চলে আসছে, আর এখন হচ্ছে আমি লাউ শাকগুলোকে এখানে অল্প অল্প করে দিয়ে দিব। আর এখানে লাউ শাকগুলোকে দিয়ে হচ্ছে আমি আলতো হাতে এগুলাকে নেড়েচেড়ে দিব যেন পড়ে না যায়। কিছুদিন আগেও আমি অনেক কিছু খেতাম না, তার মধ্যে ছিল একটা লাউ শাক। লাউ শাক বাসায় রান্না করলে আমি কখনোই লাউ শাক খেতাম না, কিন্তু কেমন যেন আস্তে আস্তে আমি লাউ শাকের প্রতি আমার এতটাই মানে একটা রুচি আসলো যেন এখন আমি প্রায় সময় হচ্ছে লাউ শাক খাই। আর লাউ শাক দিয়ে বিভিন্ন ধরনের রেসিপিও আমি ট্রাই করি বাসায়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এরকম হয়তো বা রুচির পরিবর্তন হয়, আগে যেটা পছন্দ করতাম না এখন সেটা অনেকটাই পছন্দ করি। আমি লাউ শাকগুলোকে দিয়ে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এই তো এখন দেখেন লাউ শাকগুলো হচ্ছে মজে তারপরে কতটাই চুপসে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে শাকগুলোকে নাড়াচাড়া দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10-15 মিনিটের জন্য অপেক্ষা করব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা অন্য যে কোনো শাক দিয়ে করতে পারেন, যেরকম হচ্ছে কলমি শাক কিংবা পুঁই শাক, তো এটা দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে লাউ শাক দিয়ে এটা আমার জন্য বেশি ভালো হবে, তাই আমি লাউ শাক দিয়েই করলাম। এই পর্যায়ে হচ্ছে আমি তরকারিটাকে ভালোভাবে কষিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব, আর এখানে যেহেতু শাক রান্না করতেছি আর শাকের মধ্যে এভাবে একটু পানি থাকে বেশি, তাই আমি বেশি একটা পানি দিব না, এখান থেকে এমনিতেই বেশি একটা পানি হয়ে যাবে। সো আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি, আর এই পানিতেই হচ্ছে আমি রান্নাটা পুরোটাই কমপ্লিট করে নিব। আর এখন হচ্ছে আমি পানি দিয়ে একটু ঢেকে দিতেছি এটাকে, যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসবে ততক্ষণ পর্যন্তই আমি এই রান্নাটাকে ঢেকে রান্না করব। আর আমার আজকের রেসিপি কার কার ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বাসায় এখনও এভাবে রেসিপিটা ট্রাই করেননি, তো আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে পারেন। আশা করতেছি সবার কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আর আমি এমনিতেও সহজ টাইপের একটু রেসিপি নিয়ে আসি আপনাদের কাছে, তেমন আহামরি কোনো কঠিন কোনো কিছু না, আর আমিও এত রেসিপি আসলে জানি না, যেগুলো আমার কাছে ভালো লাগে আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি।
আচ্ছা যাই হোক, আমার আজকের রান্নাটা এই পর্যন্তই, আর এখানেই হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। এখন এই মুহূর্তে আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিব, আর নামিয়ে হচ্ছে আমি এরকম একটা পাত্রে ঢেলে নিব। সো এই তো আমার রান্না কমপ্লিট। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে আপনাদের সাথে কোনো একটি ব্লগ বা রেসিপিতে আবার দেখা হচ্ছে। সো আল্লাহ হাফিজ, বাই বাই।